আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমরা আজকে বানাবো ফুলকপির পাকোড়া। ফুলকপি পাকোড়া বানানোর জন্য আমি ফুলকপিগুলো এই সাইজ করে কেটে নিয়েছি এবং ফুলকপিগুলো অল্প পানিতে বয়েল করে নিয়েছি। তারপর আমি একটু হলুদ, একটু লবণ, একটু মরিচ মেখে রেখে দিয়েছি। এখন আমরা ফুলকপি পাকোড়া বানানোর প্যাটার্নটা রেডি করে নিব। চলো ভিউয়ার্স, আমরা প্যাটার্নটা রেডি করতেছি। প্যাটার্নটা রেডি করার জন্য আমরা 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপর দিব আমরা 1 কাপ বেসন। এই যে 1 কাপ বেসন নিয়ে নিলাম। এরপর আমরা দিব হলুদ 1/2 চা চামচ, হলুদ 1/2 চা, মরিচ 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, তারপর দিব স্বাদ মতো লবণ। এখন আমরা এতে পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিব। একসাথে সব পানি দিতে যাবেন না, একসাথে সব পানি দিয়ে দিলে প্যাটার্নটা হয়তো পাতলা হয়ে যেতে পারে, হয়তো গাঢ় হয়ে যেতে পারে। গাঢ় হলে তো সমস্যা নয়, পাতলা হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে, প্যাটার্নটা হবে না। আমরা এভাবে অল্প অল্প করে পানি দিয়ে প্যাটার্নটা রেডি করে নিব। হ্যাঁ, প্যাটার্নটা আমাদের রেডি হয়ে গিয়েছে। প্যাটার্নটা এরকমের হবে, দেখুন, এই যে এর চেয়ে ঘনও না, এর চেয়ে পাতলাও না। এখন আমরা পাকোড়াগুলো ভাজতে চলে যাব। হ্যাঁ, আমরা একটা ইয়াতে ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। এখন আমরা পাকোড়াগুলো ভাজতে দিয়ে দেবো। আস্তে আস্তে আমরা এভাবে করে করে দিয়ে পাকোড়াগুলো ভেজে নিব। এরকম এবারে দিয়ে প্রত্যেকটা পাকোড়া আমরা ফ্যাটনে দিব। প্রথমে ফ্যাটনে দেওয়ার পরে তারপর পাইপানে দিয়ে দিব। এবারে সবগুলা দিয়ে 1 পিঠ হলে আরেক পিঠ হওয়ার জন্য উল্টিয়ে দিব আমরা। 1 পিঠ হয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। এই যে এরকমের হলে আমরা উঠে দিচ্ছি, অপর পেট হলে আমরা পরে নামিয়ে নেব পাকোড়াগুলো। হ্যাঁ, আমাদের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এরকমের হলে আমরা চুলা থেকে পাকোড়াগুলো নামিয়ে নিব। সবগুলা না, আমরা এই যে প্রথমবার যেগুলো যে পাকোড়াগুলো দিয়েছি ঠিক এইগুলো আপনারা এইভাবে পাকোড়া ভেজে খাবেন, খুবই খুব ভালো লাগবে। দেখুন এবারে পাকোড়া ভেজে খাবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।